আমার আল্লাহ রব العالمين বলছেন কদ জাতকুম মাওয়াইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও তুমি কত ধনী কত কালো কত ফর্সা কত ধলা দুনিয়ার বুকে তোমার কত স্ট্যাটাস কত সম্মান কত মর্যাদা এইগুলা একটাও আল্লাহর কাছে দাম নাই আল্লাহর কাছে দাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহরে ভয় করে কে আল্লাহরে ভয় করে কে তাকওয়া আছে কার ওই তাকওয়া বাইরে কিছুতে দেখানো যায় না ওই তাকওয়াটা অন্তরের মধ্যে পরিশুদ্ধতার নাম দুনিয়ায় যেই ব্যক্তির অন্তর ফিটনেস পেয়ে গেছে বাহিরে সে কালো হতে পারে বাহিরে সে ধলা হতে পারে বাইরে তার অনেক দুর্বলতা থাকতে পারে কিন্তু ওই ব্যক্তির অন্তর যদি ঠিক হয় আমার আল্লাহ ওই অন্তরের কারণে জান্নাতে ঢুকায় দিবেন আল্লাহ বলছেন ওই অন্তর দুনিয়ায় কিছু দিয়ে ঠিক করা যায় না ওই অন্তর ঠিক করার জন্য এসেছে কোরআন ঠিক কি না আমার কথা নয় এটা আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল আপনি জানান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব ওইটার নাম অন্তর ওইটা যদি ঠিক হয় সব ঠিক ওইটা যদি ভুল হয় সব ভুল এই জন্য আল্লাহ বলছেন রাসূল আপনি জানায় দেন কিয়ামতের দিন অনেক মানুষ আসবে 15 বছর টানা ক্ষমতায় ইচ্ছা মতো যারে ধরতে পারি তারে মারতে পারে ইচ্ছা মতো আপনারে সাজা দিতে পারে ছেড়ে দিতে পারে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক আল্লাহ বলছেন জানান জানান নবী জানান ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম টাকা পয়সা ক্ষমতা পাওয়ার এক পয়সা দাম নাই তুমি আল্লাহর কাছে যদি ঈমান নিয়ে আসতে পারো আল্লাহর কাছে মুসলমান হয়ে আসতে পারো আল্লাহ বলছেন ওইটারই কেবল দাম আছে ওইটা দুনিয়ার কোনো কিছু দিয়ে হবে না কোরআন দিয়ে ওইটার পরিবর্তন হবে দুইটা নিয়ামত এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন তিন নম্বর কি দিবে আপনাকে আল্লাহ বলছেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ও দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিন তোমার জন্য বললাম এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা বলেন কি এই মুখের মধ্যে আটকানো কেন কি বলেন কে আরেকবার বলেন কে তিরিশটা সোয়া বলেন কে হুদা মানে কি হুদা মানে পথ প্রদর্শন হুদা মানে গাইডেন্স এই হুদার ব্যাখ্যার মধ্যে মুফাসসিররা বলছেন হুদার আরেকটা নাম হচ্ছে নূর হুদা মানে হচ্ছে আলো সুবহানাল্লাহ দুনিয়ার যত আলো সবগুলা পরমুখাপেক্ষী এখন আমাদের দেশে কারেন্ট আসে কম যায় বেশি হ্যাঁ মাথায় করে আপনাদের এলাকায় কারেন্ট বিক্রি হয় তো আবার থামেন কারেন্ট আপনি যেটা ব্যবহার করেন এক্ষুনি যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আপনি বলবেন পিডিবির থেকে লাইন নাই কারণ এই লাইনটা পিডিবির উপর নির্ভরশীল ঠিক না আপনি বলবেন হুজুর আমার জেনারেটর আছে কি এর পিডিবি আমি বলবো ভাই আপনার যদি ডিজেল না থাকে তো আপনার জেনারেটরের খাওয়া নাই ঠিক না আপনি বলবেন হুজুর আমি ওই পিডিবিতেও নাই জেনারেটারও নাই আল্লাহ টাকা দিয়েছিল আমি সোলার আমার বাড়ির ছাদের মধ্যেই লাগানো নিচে আমার ব্যাটারি আমি অন করলে অন আমি অন করলে অফ আমি বলি ভাই আপনি যে সোলারের বাহাদুরি দেখান ওই সোলার কি আপনার বাপের আলো দিয়ে চার্জ করেন ওইটা তো ওই আসমানের মধ্যে সূর্য সূর্য যদি নাই তো আপনার সোলারও নাই ঠিক কি না কিন্তু দুনিয়ার একমাত্র আলো যেই আলো কারো উপর নির্ভরশীল নয় আমার আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল্লিল মুমিনিন ওই আলোটার নাম হচ্ছে কোরআন কেউ যদি কোরআন গ্রহণ করে ফেলে ওই কোরআন তার জন্য স্বয়ং আলো হয়ে যাবে কেবল দুনিয়ায় নয় ওইটা তার কবরে আলো ওইটা তার পরকালে আলো কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন বলবেন এই সূরা মুলক এই বান্দা তেলাওয়াত করেছিল তুই আমার সাথে ঝগড়া কর সুবহানাল্লাহ বলে কোরআন তার পক্ষে হয় ফাইট দিবে আল্লাহ এই লোক তো কোরআনওয়ালা
কিন্তু এই লোক তো হাফেজ না, এই লোকের সালান হচ্ছে 10টা সূরা 3টা সূরা, কিন্তু কোরআন বলবে রব্বুল আলামিন, এই লোক তো সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে নাই, ওই সূরা ফাতিহাও তো কোরআন, ঠিক কি না? অতএব আমার কোরআনওয়ালাকে তোমার মুক্তি দেওয়া লাগবে, আল্লাহই তারে পাওয়ার দিবেন, আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে নাজাত দেওয়ার ওসিলা খুঁজবেন, ওই দিন আপনার হয়ে কোরআন আলো হইয়া আপনাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত কোরআন আপনার থেকে দূরে যাবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার মানুষ, আমি কোরআনকে মৌলিক এই চারটা নিয়ামত দিলাম, এক নম্বর তোমার জন্য মাউইজা, দুই নম্বর তোমার জন্য শিফা, তিন নম্বর তোমার জন্য হুদা, আর চার নম্বর তোমার জন্য রহমত। অতএব যারা কোরআন গ্রহণ করবে আমি রব্বুল আলামিন তাদেরকে এই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। তাহলে বলেন এবার কোরআন শুনলে লাভ আছে না নাই? একজন মুখ বন্ধ রাখবেন না, আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কিছুটা বুঝে, তাই না? আরো বুঝবো ইনশাআল্লাহ। আছেন তো আপনারা? আছেন তো আপনারা? দুনিয়ার বুকে আপনারে মোটিভেশন দেয়, আমার শরীরটা খারাপ, শরীরটা চলে না, জানটা ভালো না, অসুস্থতায় টিকি না, আপনি যে কোনো একজনের কাছে জিজ্ঞাসা করবেন কেমন আছো, ভিতরে ভিতরে আগে তার 10টা কথা মাহজুব থাকে, শরীর তো চলতেছে না, জানের অবস্থা ভালো না, টাকা পয়সা, সামনে দুর্ভিক্ষ, এই সেই সব কিছু, তারপরেও বলা লাগে তাই বললাম আলহামদুলিল্লাহ আছি। এই গ্রুপ আছে কিনা? কারা তারা বলেন? আমরা আমরা বলেন বলেন, খালি তো মানুষের দিকে তাকান, নিজেই হিসাব করেন আপনি। ভাই সাহেব আপনি কেমন আছেন, আল্লাহর কি কি নিয়ামত আপনার উপরে আসছে? হাতে নোক লাগাইছিল গুনার জন্য, কিন্তু অনেকক্ষণ চিন্তা করে বলছে কই নিয়ামত, আমার জীবনটাই তো কষ্টে ভরা, আছে না? আরে বেকুব, আপনি বুঝতে পারেন না আল্লাহ আপনারে কি কি নিয়ামত দেয়া রাখছে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, আমার মাহফিল ঝিনাই দেয় ছিল 5-7 বছর আগে, অবরোধ ছিল বা হরতাল ছিল, কোনো একটা কারণে যাইতে পারতেছিলাম না, অনেক কষ্ট মষ্ট করে পাটুরিয়া ঘাট পার হয়ে একটা ট্রাকের উপরে উঠছি, ট্রাকের উপরে উঠার পরে ওই ট্রাকে আমরা 10 জন, ওই 10 জনের মধ্যে থেকে ঝিনাইদা যাচ্ছি গরুর ট্রাকে করে, একজন লোক ট্রাকের থেকে লাভ দিয়ে নিচে নেমে যেতে চায়, বাকি লোকজন মিলে জড়ায় ধরছে যে হুজুর আরে ঠেকান লাগবে, কারণ ট্রাক থেকে যদি পড়ে যায় পুলিশ এসে বলবে, বাকি 9 জন মিলে ধাক্কায় ফালাইছে, আসলে তো নিজেই পড়ে যাচ্ছে, ঠেকাও আরে যেমনে পারো ঠেকাও, অনেক কষ্ট করে রে ঠেকানো হয়, কিন্তু এমন ঝাড়াঝাড়ি করতেছে থাকবো না চলে যাব। ওরে বাবা রে, একজন বুদ্ধি দিছে শোনো যেভাবে হোক ট্রাক থামাও, থামাই আরে নামাও। আপনাদের কুড়িগ্রামে কোনো লোক বাসের ভিতরে উঠছে, আমার কথা মনোযোগ দিয়ে বোঝেন, এখন আপনার কোনো এক জায়গায় তিস্তাতে আপনার নামা লাগবে, তখন বাসের কন্ডাক্টর বা আপনারা বাস থামানোর জন্য কয়বারই দেন? এক সিগন্যাল, ঠিক না? ঠাপ করে বাড়ি দিছে মনে ওস্তাদ নামার লোক আছে দাঁড়ান, আর যদি ডানে বামে ক্লিয়ার তখন কয়বারে? ডানে বামে ক্লিয়ার ওস্তাদ যান 2 বারই, ঠিক কিনা? এখন এটা তো বাসের ভিতরে, আর আমরা তো ট্রাকে, ট্রাকের পিছনে আলাদা কেবিন, বাসের ড্রাইভার আলাদা কেবিন, এখন একজন যায় ট্রাক থামানোর জন্য, ট্রাকের ড্রাইভার যে বরাবর বসে ওর মাথার কাছে গেছে, মাথার কাছে যায় বাড়ি দিচ্ছে, এই ট্রাকের ড্রাইভার ট্রাক থামা, এই ট্রাকের ড্রাইভার ট্রাক থামা, এখন ট্রাকের ড্রাইভার ট্রাক থামা এটা শুনতে পায় না, কিন্তু বাড়ি শুনতে পায়। ও চিন্তা করছে মাত্র 10 জন লোক, রাস্তাঘাট সব ফাঁকা, যাত্রীর ভাড়া নিছি ডবল, যাওয়া বোধহয় আসতে হচ্ছে, আগে তাও যাওয়া আসতে যাচ্ছিল এখন ডবল, এদিকে তো একজন করতে গেলে লাভ দিয়ে নেমে যাবে। আমি জিজ্ঞাসা করলাম হয়েছে কি ভাই? কই হুজুর পাগল হয়ে গেছে? কই পায়ের দিকে তাকায় দেখি পা লম্বা, বলতেছি কি ব্যাপার, পাগল তো চিহ্নতে বোঝা যায় না, হুজুর কোয়েন না ওর মাথার স্ক্রু ঢিল। আমি বললাম জীবনে তো কোনো মানুষের স্ক্রু দেখি নাই, আর স্ক্রুটা ঢিল হলো কোন জায়গায়? কই হুজুর এই জায়গাতেও কেলান, খালি লাভ দে পড়ুক, আপনি সহ হয়ে যাবে সালান।
আমি তো ব্যাপারটা বুঝতে পারছি ভাই, মজা করার জন্য বললাম। ওই লোকটা আপনার আমার মতো জামা কাপড় পরা, আপনার আমার মতো দেখতে সুন্দর, নাক আছে, কান আছে, সব আছে, কিন্তু ব্রেনের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয়, হয়তো বা একটা দুইটা রক শুকিয়ে যাওয়ার কারণে অথবা কোনো কোনো কারণে ব্রেনে তার সঠিক মতো সিগন্যাল যায় না। এই কারণে যেই মানুষটার হাত পা চোখ কান জামা কাপড় সব থাকার পরেও মানুষ তাকে মানুষ না বলে পাগল বলে, ঠিক না? আপনি আল্লাহর কোনো নিয়ামতি খুঁজে পান নাই, কিন্তু কোন বাপের বেটার সাহস আছে আপনারে বলবে তুই পাগল পারবে? আলহামদুলিল্লাহ বলতে শিখেন। আমার আল্লাহ বলছেন, বান্দা তোরে যে আমি কত নিয়ামতে ভরায় রাখছি, এইটা বান্দা তুই চিন্তা করিস না, জন্য টের পাস না, কিন্তু তোর উপর থেকে নিজ সকাল থেকে রাত আমি আল্লাহ আমার নিয়ামতে তোরে ভাসায় রাখছি, ঠিক কিনা? এই বোধ জাগ্রহ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনওয়ালা হবেন না, ঠিক কিনা? দুনিয়ায় আপনারা যা মোটিভেশন দয় সব ভুয়া, সব ভুয়া। বলবেন হুজুর কেমন করে একটা প্রমাণ দেই, বাংলাদেশে আপনাকে দেখায় নাটক সিনেমা বিভিন্ন কিছুতে, ওরে প্রেম, আহ তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমার জন্য সব দিয়ে হালাইতে পারি, দেখায় না? খবর নিয়ে দেখেন ওই সকল নায়ক নায়িকা জীবনে এক বিয়ে হয় নাই, পাঁচ সাতটাও টিকে না। কই তুই না সারাদিন বলে বেড়াস যে তোকে ভালোবাসা শিক্ষা দিচ্ছি, এ দিচ্ছি, তোর টিকে না কেন? তার মানে বোঝা যায় এটা শয়তানের মোটিভেশন, শয়তানের মোটিভেশন কাজ করে না, ঠিক কিনা? টিভিতে মাঝে মাঝে আসে বিভিন্ন সেলিব্রিটি, দুইজনকে বসায়, ফোন ইন থাকে একজন, বাহির থেকে আপনারা এই 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 নাম্বারে কল করুন, আপনাদের কথা আপনাদের সেলিব্রিটির কাছে জিজ্ঞাসা করুন। স্বামী স্ত্রী দুইজন গেছে ঈদের আগের প্রোগ্রাম, আমার ওয়াইফ শি ইজ এ বিউটিফুল গার্ল, হাজবেন্ডের ব্যাপারে বলছে আমার হাজবেন্ড শি ইজ এ মডার্ন অ্যান্ড অলসো ভেরি হেল্পিং হ্যান্ড, এমন কোনো কাজ নাই যে কাজে সে আমাকে হেল্প করে না। দুইজনের ফার্ম পট্টির মধ্যে ক্রিং ক্রিং, আমাদের একজন দর্শক আছেন, এখন আমরা তার কলটা নিয়ে ফেলব। হ্যালো, কে বলছেন? আমি মর্জিনা। আপনি কোথা থেকে বলছেন পরিচয় দিয়ে কথা বলুন। আমি মুগ্ধা থেকে বলছি, আপনাদের সামনে যে সেলিব্রিটি দয় বসে আছে উনার বাড়িতে আমি কাজ করি, 10 বছর হলো আসি, উনাদের ঝগড়ার ঠেলায় বাড়িতে থাকা কঠিন, খালাম্মাও জীবনে ঢোকে নাই রান্নাঘরে, আর এই বুড়া তো জীবনে আসেই এমন রাত্রে যে রান্নাঘর বন্ধ থাকে, এগুলা যা বলতেছে সব মিথ্যা কথা, আমি কাজের মহিলা জানাই দিলাম, আছে কি না? আমার আল্লাহ বলছেন এই সকল ভুয়া মোটিভেশন কোরআন আপনাকে দিবে না, কোরআন আপনাকে এমন কিছু দিবে যেখান থেকে আপনি জীবনের পাঠ পাবেন, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, আমি দুইটা উদাহরণ দিব আপনাদের কাছে, গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ বলছেন একজন নবীর কথা তোমাদেরকে বলি, আমার সেই নবীর নাম হচ্ছে আইয়ুব। আইয়ুব আলাইহিসসালাম অত্যন্ত সুন্দর একজন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবচেয়ে সুন্দর নবী, এরপরে সুন্দর নবী হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম। 3 নম্বর নবী দুনিয়াতে আল্লাহ যাকে সৌন্দর্য দিয়েছিলেন তিনি হচ্ছেন আইয়ুব আলাইহিসসালাম। 1 বছর 2 বছর নয়, এমন রোগাক্রান্ত হলেন 18 বছর ধরে তিনি রোগাক্রান্ত, এমন তার অসুখ হয়ে গেল আশপাশ থেকে সবাই চলে যেতে শুরু করলো, যেতে 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 কেবল 3 জন তার পাশে, একজন তার স্ত্রী, উনি তারে ধরেন নিয়ে বাথরুমে নিয়ে যান, হাঁটতে পারে না, ধরে ধরে আবার ঘরে আনে, আর 2টা বন্ধু আছে তার হৃদয়ের বন্ধু, একজন সকালে সে খাবার দিয়ে যায় আর একজন সন্ধ্যায় দিয়ে যায়। 18 বছর যখন হয়ে গেছে, আইয়ুব আলাইহিসসালাম যখন ভালো হন নাই, ওই সময় একদিন ওই 2 বন্ধু, যেই 2 বন্ধু সকালে আর সন্ধ্যায় আসে, আসার পরে একদিন খাবার দেওয়ার পরে বাহিরে দাঁড়ায় 2 বন্ধু গল্প করতেছে, আরে দুনিয়ার কত মানুষের রোগ হলো আবার ভালো হয়ে গেল, আইয়ুবের কি রোগ রে 18 বছর ভালো হয় না, নিশ্চয় আইয়ুব এমন কোনো একটা পাপ করছে, এমন কোনো একটা অন্যায় করছে, ওই অন্যায়ের কারণেই আইয়ুব ভালো হয় না। আইয়ুব আলাইহিসসালাম কথাটা শুনতে পাইছেন তাদের, কিন্তু তারা বুঝতে পারে নাই, আইয়ুব আলাইহিসসালামের মনটা এতদিন পর্যন্ত কোনো দিন খারাপ হয় নাই, ওই দিন এই কথা শোনার পরে তার মনটা বড় খারাপ হয়ে গেল, উনি আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই কথা শুনে বলতে শুরু করলেন, আই রাব্বুল আমিন কোনোদিন বলি নাই, কিন্তু আজকে তোমার একটা কথা বলবো, আল্লাহ একদিন আমি আমার বাসার মধ্যে ছিলাম, জানালাটা খোলা,
আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাতে দুইটা লোক হঠাৎ করে দেখলাম ঝগড়া লাগাইছে, এমন ঝগড়া কি তেমন ঝগড়া। আমি একটু কান দিলাম, কি বিষয়ে ঝগড়া করি একটু শুনি তো। অনেকক্ষণ পরে শুনি ঝগড়ার বিষয় হচ্ছে আল্লাহকে নিয়ে, আল্লাহকে নিয়ে কথা কাটাকাটি করতেছে। কথা কাটাকাটি করতে এক পর্যায়ে একজন লোক আল্লাহর ব্যাপারে একটা বাজে কথা বলে বসলো, এই রব্বুল আমিন এরা ঝগড়াঝাটি করে চলে গেছে, লোকগুলারে আমি চিনি না, ওই লোকের পরিচয় আমি জানি না, কিন্তু আমি আইয়ুব চিন্তা করলাম রাস্তার মধ্যে দাঁড়ায় আমার আল্লাহর ব্যাপারে খারাপ কথা বললো, কিয়ামতের দিনে তো আটকাই যেতে পারে। আই রব্বুল আলামিন অচেনা পথিক, তার জন্য আমি আল্লাহ তোমার কাছে যেন আটকায় না যায় আমার নিজের ধন ভান্ডার থেকে কিছু সাদাকা করে দিলাম, যাতে ওই পথিক যে আল্লাহর নামে বাজে কথা বলছে আল্লাহর আদালতে ধরা না খায়। আমার বন্ধুরা বলে আমার নাকি এমন এক পাপ আছে যেই পাপের কারণে আমার অসুখ ভালো হয় না, অথচ আমি আল্লাহর রাস্তার গণ্ডগোল মিটানোর জন্য ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তোমার কাছে তাদের হয়ে দান করতাম। আমার আল্লাহর কাছে সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করলেন, ও আইয়ুব ইযি নাদা রাব্বাহু আন্নি মাসানিয়া আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমার বড় কষ্ট, আমার রোগ বালাই, আই রব্বুল আলামিন আমি কারো কাছে বলি নাই, কিন্তু আজকে তোমার কাছে ডাক দিয়ে বললাম, দুনিয়ার যত দয়া সব দয়ার দয়াময় তো তুমি, তুমি চাইলে তো আমাকে ভালো করে দিতে পারো। এই কথা বলে আইয়ুব আলাইহিস সালামের হাজত চাপছে, স্ত্রীকে ডাক দিচ্ছেন, আমার একটু নিয়ে চলো, হাত ধরে ধরে তার বউ তারে বাথরুমের মধ্যে নিয়ে গেছে। যাওয়ার পরে আইয়ুব আলাইহিসসালাম বাথরুমে ঢুকেছেন আর সে দূরে দাঁড়ায় আছে তার স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন যেই না আইয়ুব আলাইহিসসালাম বাথরুম থেকে বের করলেন, বের হয়ে আসলেন, এখন তার স্ত্রী হাত ধরে আবার ঘরে ফিরবেন, এমন সময় আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও আইয়ুব পায়ের গোড়ালি আছে তোর, যেখানে দাঁড়ায় আছিস ওখানে একটা পায়ের গোড়ালি দিয়ে টাক মার। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কথা শুনে পায়ের গোড়ালি দিয়ে একটা টাক বেরোলেন, সাথে সাথে আল্লাহ বললেন পানিটা বের হতে শুরু করলো, যেইটা সুপেয় আবার সুমিষ্ট ঠান্ডা পানি। আল্লাহ বলেন আইয়ুব ওখান থেকে পানি নিয়ে একটু গায়ে ঢালেন, আইয়ুব আলাইহিসসালাম যেই না গায়ে ঢাললেন, আইয়ুব আলাইহিসসালাম তার যৌবনে 18 বছর বয়সে যেরকম সুন্দর ছিলেন তার ডবল রূপ লাবণ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাকে পরিবর্তন করে দিলেন। আইয়ুব আলাইহিসসালামের বউ তো অপেক্ষায় আছে, আমার স্বামী আসবে আর তারে নিব, নেওয়ার পরে ঘরে যাব, আসে না কেন বুড়া, আসে না কেন অসুস্থ বুড়া, আসে না কেন, রাগারাগি হয়েছে। একদিন আইয়ুব আলাইহিসসালাম গরম দিয়ে বলছেন, আমি যদি ভালো হয় তোর পিঠে 100টা বইর উপর রাগ করছেন, এখন স্বামী আসে না কেন, হঠাৎ করে দেখে একটা লোক আসতেছে, দেখে তো অবাক, দেখার পরে বলছে ও যুবক শোনো, তোমার মতো দেখতে এই রকমই সুন্দর আমার স্বামী যুবক বয়সে ছিলেন, তুমি কি আমার স্বামীরে দেখছো নাকি এই অঞ্চলে। আইয়ুব আলাইহিসসালাম হেসে দিয়ে বলতেছে, কার সাথে কি আলাপ করো, আমি সেই আইয়ুব বউ, আল্লাহর আমারে ঠিক করে দিছে, সুবহানাল্লাহ। এখন আইয়ুব আলাইহিসসালাম যে আল্লাহর কাছে বলছিলেন আমি সুস্থ হলে বানান আছে, আছে না, আল্লাহ বলছেন আইয়ুব চিন্তা করেন না, আমি আল্লাহ আপনাকে কেবল সুস্থ করি নাই বুদ্ধিও শিখায় দেয়, আপনি বলছেন সাইজ করবেন 100টা কিন্তু ওই লাঠির সাইজ কেমন হবে এটা তো বলেন নাই, আমি আল্লাহ বুদ্ধি দিলাম 100টা ঝাঁটার কাঠি ম্যানেজ করেন, এক জায়গায় জড়ো করেন, আস্তে করে পিঠে একটু সোঁয়ে দেন, আপনার কথাও ঠিক থাকলো, 100টা মারাও হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আইয়ুব যখন আবেদন করলো, আমি রব্বুল আলামিন যাকে তখন তাকে যাকে তখন তাকে আমি যখন শুদ্ধ করে দিলাম। ভালো করে বুঝেন, আপনাদের কাছে আইয়ুব আলাইহিসসালামের গল্প শোনাচ্ছি না, মূল ওয়াজ এইটা না, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়াতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু মাআহুম রাহমাতাম মিন ইনদিনা للعابدين. আমার আল্লাহ বলছেন আইয়ুব ডাকতে দেরি করছে, আল্লাহ শুনতে দেরি করেন নাই, সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন কিন্তু মজার ব্যাপার আছে আইয়ুব কেবল কি বলছিল আল্লাহ আমি একটু অসুস্থ কিন্তু আল্লাহ বলছেন তুমি যে এত দিন ধৈর্য ধরে ছিলে তুমি যে এত দিন صبر করেছো আমি আল্লাহর নিয়ম হচ্ছে আমার বান্দাকে যখন নিয়ামত দেই আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে সিঙ্গেল নিয়ামত দেই না আমার দেওয়াটা সব সময় ডবল হয় কুরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত আছে রিপিটেড সূরা কাফিরিনের মধ্যে রিপিটেড আয়াত আছে সূরা রহমানের মধ্যে আছে কিন্তু কোন আয়াতই বারবার দুইবার পাশাপাশি রিপিটেড হয় নাই একটা হইছে আল্লাহ বলছেন ইন্নামাল উসরি ইউসরা ইন্নামাল উসরি ইউসরা আমি আল্লাহ যদি বিপদের পরে সুখ দেই আমি আল্লাহ যদি বিপদের পরে সুখ দেই বান্দা গ্যারান্টার হও আমি আল্লাহ তোর জন্য ডবল করে দেই আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তাকে ভালো করা হলো ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা আমি আইয়ুবকে বললাম আইয়ুব বাড়ির সামনে যান তো আপনার বাড়ির সামনে না দুইটা স্তূপ আছে আইয়ুব দেখলেন একটা স্তূপ তার গমের আর একটা স্তূপ তার যবের আল্লাহ বলেন তাকানোর দিকে আর আল্লাহর দিকে একবার মাথা উঁচু করেন একবার মাথা উঁচু করে মাথা নিচু করছেন আল্লাহ তৎক্ষণাৎ তার যেইটা যমের যবের স্তূপ আর গমের স্তূপ দুইটাকে সোনার উপায় রূপান্তর করে দিলেন সুবহানাল্লাহ এত সুন্দর গায়ের রং তাফসীরে কাবীরের ভিতরে আসতেছে গায়ের মধ্যে উড়ে উড়ে এসে ফড়িং পরে টিড্ডি পরে আপনারা সবুজ রঙের এক ধরনের ঘাস ফড়িং দেখছেন না ধানের মধ্যে সোনার পাখা রূপার পা গায়ের মধ্যে পরে আইয়ুব আলাইহিস সালাম ধরে ধরে কাপড়ের মধ্যে জড়ো করে আল্লাহ বললেন কি রে তোমারে এত নিয়ামত দিলাম একটা দিলাম ধানের একটা যবের একটা গমের সোনার উপায় তারপরেও আপনি এটা ধরেন কেন আইয়ুব বললেন আল্লাহ আমি সম্পদ বাড়ানোর জন্য নয় আমার আল্লাহ যে নিয়ামতটাই দেয় ওটাই আমার কাছে সম্মানিত তোমার নিয়ামতের কৃতজ্ঞতার জন্য এইগুলা আমি নিয়ামত হিসাবে জড়ো করি সুবহানাল্লাহ প্রিয় মুসলমান খুব গভীর মনোযোগ খেয়াল করেন এই পর্যন্ত যদি আয়াত দিতেন আইয়ুব আলাইহিস সালাম ভালো হলেন আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হলেন আপনার আমার জন্য এর মধ্যে গল্প শোনা ছাড়া কিছুই ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া যিকরা লিল আবিদিন দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন এমনি এমনি গল্প শুনাই নাই আমি রাব্বুল আমিন তোমার জন্য এটা দিলাম ওই আইয়ুব আলাইহিস সালাম যদি অসুস্থ হয় তাকে যদি ভালো করা যায় ওই আইয়ুব আলাইহিস সালাম যদি আল্লাহর প্রতি ধৈর্য ধরার পরে আল্লাহ যদি তাকে রিওয়ার্ড দিয়ে থাকেন আমি কোরআনে এইটা উল্লেখ করলাম এই জন্য যে আল্লাহ রাব্বুল আমিন এত বড় নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের পরে কিয়ামত পর্যন্ত এই কোরআনে এইটা থাকবে আল্লাহর কোন বান্দা যদি এখনো ওই রকম ভাবে ধৈর্য ধরতে পারে কোরআন থেকে যদি নিজের জীবনে দীক্ষা গ্রহণ করে নিতে পারে আমি রাব্বুল আমিন কিয়ামত পর্যন্ত ওই বান্দাগুলার জন্য নিয়ামত দিতে থাকব ঠিক কি না আইয়ুবের আল্লাহ কি বয়স হয়ে গেছে আইয়ুবের আল্লাহ কি আছেন কিনা আছেন অতএব কোরআন আপনাকে সব সময় এমন মোটিভেশন দিবে দুনিয়ার কেউ এইটা আপনাকে দিতে পারবে না ঠিক কিনা কিন্তু একটা শ্রেণী তো বলে আমাদের কাছে কোরআন কেবল মসজিদে লাগে আর কোথাও লাগে না তাই না ভাই লাগে কোরআন মসজিদের কিতাব আপনি ভালো করে মনে রাখবেন আল্লাহ বলছেন ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে এই দিন ইসলাম হিসাবে পরিগণিত অতএব এই কোরআন আপনার নিচ থেকে উপর পর্যন্ত সব জায়গার জন্য কার্যকর আল্লাহর বিধান থাকবে যেখানে শান্তি আসবে সেখানে ঠিক না আরেকটা উদাহরণ দেব আপনাদের কাছে স্টেজে কি সমস্যা বসে পড়েন চুপ 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 করেন চুপ করেন বসেন চুপচাপ বসে পড়েন আর যারা মাহফিলের আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ থাকবেন মাহফিল শুরুর আগে হয় আসবেন অথবা একদম শেষের পরে আসবেন আমরা আপনাদেরকে অনেক মহব্বত করি বছরে একদিন আমরা সময় দিয়েছি আপনারাও একটু আপনাদের জনগণকে একটু বেশি সময় দিবেন ওরা আপনাদের জন্য দিল খুলে দোয়া করবে ইনশাআল্লাহ ঠিক না ভাই আমাদের সকল অতিথিদেরকে আমরা স্বাগত জানাচ্ছি তাদের জন্য দোয়া করছি বলেন আল্লাহুম্মা আমিন ভালো করে খেয়াল করেন
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আপনার আমার জন্য ও দুনিয়ার মানুষ ভালো করে একটু বুঝে নাও দুনিয়ার বুকে তোমার জীবনে হতাশা দুনিয়ার বুকে তোমার জীবনে অতৃপ্তি দুনিয়ার বুকে তোমার জীবনে নানান ধরনের না পাওয়া আছে কিনা আছে কিনা এত দিন ধরে রাজনীতি করলাম চাইছিলাম যে চেয়ারম্যান ইলেকশনে আমার নমিনেশন হবে কে জানো হাইব্রিড হয়ে আমারটা সাইজ করে দিল এত দিন ধরে চাইছিলাম আমি এমপি নমিনেশন নিব আরেকজন টাকা পয়সা গুজাই দিয়ে আমার নমিনেশন হাতায় নিল আছে না ভাই কত কষ্ট করে চাকরির জন্য আবেদন করছিলাম আমার কোয়ালিফিকেশন সব ছিল আরেকজনের মামু খালার জোর ছিল এই জন্য আমারটা হয় নাই আছে কিনা দুনিয়া আমার হতাশা দুনিয়া আমার না পাওয়া দুনিয়ায় আমার জীবনে অস্থিরতা আমার আল্লাহ বলছেন এই যে কোরআন শুনতে আসছেন এক্ষুনি আপনার জীবনের প্রভাব আসবে পরিবর্তন হবে খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো আমার একজন পয়গম্বর ছিল পয়গম্বরের নাম হচ্ছে হযরত ইউনূস নাম শুনছেন আপনারা আল্লাহ ইউনূস বলেন নাই আল্লাহ বলছেন মাছওয়ালা কিওয়ালা কিওয়ালা আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনূস আলাইহিস সালাম একটু মেজাজি একরোখা নবী কিরকম নবী একরোখা যা বলছে বলছেই আল্লাহর যত পয়গম্বরের মধ্যে তিনজন পয়গম্বর মেজাজওয়ালা যা বলছি তাই এক নম্বর গিয়ারওয়ালা নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম ঠিক কিনা একজনের ডাক দিলাম এদিকে আচ্ছা আমার গালের মধ্যে ঠাটায় চর মারবি তোর যত শক্তি আছে আপনি আমার চর মারে কি করবেন ভাই বলবেন ৩২ দাঁত ফালাই দেবে আরে মিয়া ভুয়া কথাবার্তা এক দাঁতও ফেলাতে পারবেন না ঠিক কিনা বাচ্চারে নাকি বউ শাসন করতেছে আর বলতেছে তোরে এক থাপ্পড় দিয়ে তোর ৪৮ দাঁত ফেলে দিব বউ বলছে স্বামী এসে বলছে তুমি উল্টা পাল্টা কথা বলো কেন ওর দাঁত আছে মুখের মধ্যে গুনে দেখছি আমরা ১৬টা তুমি কেমনে ৪৮ দাঁত ফেলবে বউ বলছে আমি আগেই জানতাম আমার কথার মধ্যে তুমিও কথা ঢুকাবে এই জন্য তোমার ৩২ আর ওর ১৬ ধরে নিছি এখন আপনি আমারে থাপ্পড় দিয়ে কি করবেন কদ্দুর করবেন আমরা মাঝে মাঝে ইউটিউবে দেখি বিশ্ব থাপ্পড় প্রতিযোগিতা দেখছেন স্ল্যামিং উরি বা স্ল্যাপ একজন বিরাট বড় হাইয়া মরব আরেকজন ওই পারে টেবিলের ওপারে পাউডার টাউডার লাগায় নিল হাত পিছনে আনছে রেডি মেশিনের মধ্যে এরকম যেরকম আমরা দেখতে পাই ক্রিকেট খেলার বলের গতি আর থাপ্পড়ের মাপ দেখাচ্ছে ১৮২ কেজি মাথা টাটা ঝাঁকায় উঠে দাঁড়াইছে এখন উনি ওয়েটারে মারবে ১৮২ কেজি খাইও রেডি এখন ওই পারের লোক আবার রেডি টেডি হয়ে ঠাস দেখি ২১০ কিলো থাপড়া থাপড়ি চলতেছে এই থাপ্পড় দিয়েও কিছুই করা যায় না মুসা আলাইহিস সালাম একটু কথা কাটাকাটি হয়েছে রাগ হয়েছে থাপ্পড়ের জোর কি জিনিস মুসা একটা থাপ্পড় দিছে জায়গায় নাই আল্লাহ আকবার মেজাজওয়ালা নবী জাকারিয়া আলাইহিস সালাম মেজাজওয়ালা নবী আর একজন নবী হচ্ছেন নুন আল্লাহ বলছেন ইউনূস আলাইহিস সালাম আল্লাহ বলছেন ওয়া যান নুন ইযহাবা মুগাদিবা এই কওমের লোকেরা সাবধান হও তোমরা যদি আল্লাহর তাওহীদ স্বীকার না করো তোমরা যদি আল্লাহর পথে না আসো এক্ষুনি গজব আসবে শেষ হয়ে যাবে আমি বলতেছি সাবধান হও কথা শোনো আমি কিন্তু বের হয়ে চলে যাব ওই দেখো আকাশ ঝেঁকে আসতেছে গজব আসার সব লক্ষণ তাড়াতাড়ি করো কথা শোনে না কম হযরতে ইউনূস আলাইহিস সালাম রাগ তোদের এখানে থাকবো না যেখানে গজব আসবে ওই জায়গায় আমার থাকারই দরকার নাই ইউনূস আলাইহিস সালাম যেও না রওনা হয়ে গেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কওমের মধ্যে যারা ছিল তারা দেখলো নবীও চলে গেছে গজবও চলে আসবে এখন তো বাঁচা লাগবে ওরা বললো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমরা তোমার জন্য তওবা করলাম কতগুলা বুড়া মানুষ ছিল খুব সালাক বুড়া মানুষগুলা বললো শোনো এরকম করে কান্নাকাটি করলে হবে না কি করতে হবে তোমাদের যাদের দুগ্ধপোষ্য শিশু আছে ১ বছর বয়স ৬ মাস বয়স ২ মাস বয়স এগুলো সবগুলার ওই সাইড দিয়ে শোয়ায় দাও
সব হাজার হাজার বাচ্চা এক পাশে বলে এদের মায়েরা বের হও বের হও এদের কাছে সরে আসো এই পারে দাঁড়াও তোমরা এই পারে বাচ্চারা ওই পারে দুগ্ধবর্ষ শিশু মায়েরা সব এই পারে আর মধ্যে মানুষ বাচ্চাদের কাছ থেকে মা যখন চলে গেছে বাচ্চারা তো পাগলের মতো কান্না ওইদিকে মায়েরা আছে গজব আসলে আমার বুধের শিশু শেষ হয়ে যাবে মায়েরা কান্না আর মধ্যের লোকেরা তওবার জন্য কান্না ময়দানে কান্নার এমন রোল আমার আল্লাহর হৃদয়টা গলে গেছে আল্লাহ বলছেন যা ও ইউনূসের কম তোদের উপর থেকে গজব তুলে নিলাম আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম ইউনূস আলাইহিস সালাম তো জানেন না উনি পালায় যাচ্ছেন দুই একটা লোকের কাছে শুনছেন গজব টজব আসছে নাকি বলেন না ওরা সব তওবা করছে আল্লাহ মাফ করে দিছে তিনি ভয় পেয়ে গেলেন কারণ ওনার কওমের মধ্যে একটা ইতিহাস ছিল সেখানে যদি কেউ মিথ্যা কথা বলে আর মিথ্যা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে ওই লোকটাকে সাথে সাথে হত্যা করে ফেলা লাগবে উনি তো আল্লাহর পক্ষ থেকে ইশারা পাইছিলেন কিন্তু আল্লাহ গজব দেন নাই উনি মনে করলেন এখন তো আমি যদি ওইখানে যাই লোকজন বলবে নবী মিথ্যা বলছে সাইজ করে দাও কল্লার থেকে ধরা আলাদা উনি ভয়ে ভয়ে দৌড়াইয়া নদীর পারে আসছেন আসার পরে দেখে একটা নৌকা ভর্তি লোক ওইটার মধ্যে উনি উঠে পড়ছেন নৌকা যখন মাঝ নদীতে হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ ঝড় বৃষ্টি উদাম পাদাম অবস্থা নদী ফুঁসে উপরেও ফুঁসে নৌকা এরকম এখন মাঝি বলতেছে এইরকম ঘটনের আগেও হয়েছে আমাদের বাঁচা লাগে কেমন করে তাও জানি আমরা কেমনে বলে কোনো একটা লোককে নৌদির থেকে এই নৌকার থেকে নিচে ফেলে দিতে হবে আর আল্লাহকে বলতে হবে একজন আমি উৎসর্গ করলাম জীবন বাকিগুলার আল্লাহ তুমি বাঁচায় দাও একজন বলছে তুই পড় আমার বয়স কম তুই পড় তুই পড় এই তুই পড় তুই পড় কেউ পড়বে না এখন কি করা লাগবে লটারি করা লাগবে কি করা লাগবে এই লটারি আবার আপনার আমার মতো চিটারির লটারি না চিটারির লটারি ভিন্ন আছে সাত বন্ধু একসাথে খেলবে এখন টিফিনের সময় স্যার বলছে হোমওয়ার্ক করে নিয়ে আসতে হবে পরের ক্লাসেই খেলা তো যাবে না সবাই যদি হোমওয়ার্ক করে খাতায় লেখে বলছে দোস্ত তুই আমাদের সবার হয়ে খাতায় লিখে দে বলছে আমি লিখবো কেন আমিও খেলবো কিন্তু একটু মোটা কাটা ও খেলতে নিতে কেউ চায় না বলছে ঠিক আছে ঝামেলা মিটাই আমরা লটারি করি যার নাম উঠবে সেই লিখবে বাকিরা খেলবে রাজি হয়ে গেছে যেই না নাম উঠাইছে দেখে ওই মোটাটারই নাম উঠছে পাশের থেকে খেলতেছে আর জিজ্ঞাসা করতেছে আচ্ছা চাচ্ছিলাম ওই খাতা লেখক নামও উঠলো ওর বুদ্ধিটা কিরে কয় বেকুব কোথাকে আর ওর নাম না উঠে উপায় আছে সাতজনের মধ্যে অন্য কারো নাম থাকলে তো সবই তো ওর নাম সাতটা নামই দিছে ওর কিন্তু ইউনূস আলাইহিস সালামের ওখানে তেই উপায় নাই নাম লেখে দিছে দেওয়ার পরে তুলছে তুলে দেখে ইউনূস ফালাও পালাই দিছে ইউনূস আলাইহিস সালামকে নদীর মধ্যে একে বিপদ তো পালাচ্ছে জানের ভয়ে চিন্তার চিন্তা আরেক বিপদ হচ্ছে সমুদ্রের মধ্যে ঝড় আকাশ অন্ধকার এরপরে দিয়ে দিছে পানির মধ্যে আল্লাহ বলছেন ফাজান্না আল্লাহ নাকদিরা আলাই যেই না ওই ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বলতে শুরু করলেন ফানাদা ফিজ জুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জুলুমাত আল্লাহ বলেছেন ওই ব্যক্তিটা ইউনূস আলাইহিস সালাম কত বড় জুলুমাতের মধ্যে পড়লেন তার জুলুমাতের লেভেলটা কেমন ছিল মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যা করেছেন ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিন যে জুলুমাতের মধ্যে ফেললেন একটু ভাবেন একটু একটু কল্পনা করেন খালি ওয়াজ শুনেন না নিজে নিজে মাথা খাটান বিপদ নম্বর এক কমকে বলছেন শেষ হয়ে যাবে কিছুই হয় নাই মিথ্যার থেকে প্রমাণ হয়ে যাবে দুই নম্বর আসলেন উপরে মেঘ নিচে পানি ফেলে দিল পানির মধ্যে চলে যাচ্ছেন এক অন্ধকার উপরে এক অন্ধকার নিজের জীবনে অন্ধকার চিন্তার চিন্তা আল্লাহ কোরআনে বলছেন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা মাকফাকানা মিনাল মুদহাদিন পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার অন্ধকার আর অন্ধকার নূহের থেকে বড় ইউনূসের থেকে বড় আর অন্ধকারে কেউ পড়ে নাই কিন্তু ডাক দিছে একটা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আয় আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন এই মাস গিল অরে তবে খাওয়ার জন্য নয় ওরে সুন্দর করে রাখার জন্য সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছকে নির্দেশ দিলেন ও এনে পাড়ের মধ্যে তাকে ফেলে দিল আল্লাহ বলছেন আমি আয়াতে কারিমা অবতীর্ণ করে তোমাদেরকে জানাই ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিনহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন আল্লাহু আকবার গভীর মনোযোগ দেন গভীর মনোযোগ আপনারা তো এই ঘটনা জানেনই কিন্তু আমি কেন বলছি কোরআন শুনলে কি লাভ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু এই দুনিয়ার মানুষেরা আমি রব্বুল আলামিন কোন বান্দাকে যদি দিতে চাই সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দিলাম তাকে আমি রাব্বুল আলামিন মুক্ত করে দিলাম আর আমি রাব্বুল আলামিন তাকে যে রহমতটা দিলাম ওই রহমতটা আমার পক্ষ থেকে দ্বিগুণ করে দিলাম সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর শেখ আহমদুল্লাহর আগমন শেখ আহমদুল্লাহর আগমন কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর আপনারা খুশি খুশি আল্লাহ কবুল করে বলেন আলহামদুলিল্লাহ যার কথা শোনার জন্য আপনারা এত সময় নিচে নিচে এগুলো নিচে সব নিচে রাখেন এগুলো এখানে রাখতেছেন নিচে রাখেন বসেন আপনি বসেন বসে পড়েন সবাই বসেন 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 বসে বসে পড়েন ভালো করে বসেন আলোচনা কি আর একটু করব করব তাহলে চুপচাপ থাকেন একদম চুপ করে থাকেন শাইখের কাছে শুনে নেই কয় মিনিট বলার শাইখ আমাকে ইজাজত দেন আমি সেইটুকু শুনে শেষ করে দেব ইনশাআল্লাহ আমি সাড়ে দশটা পর্যন্ত বলবো ইনশাআল্লাহ এরপর ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন এই যে দেখেন সব রেডি দেখছেন প্রশ্ন ইস্তু বাড়ছে ফজর পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ বলেন ভাই আপনি বসেন না ভাই আপনি তো বুঝতেছি না আমি আপনার ব্যাপারটা আর কোনো কথা হবে না চুপ করে থাকেন যে যেখানে আছে চুপ কোনো কথা নাই আর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন গভীর মনোযোগে দেন আমার দিকে তাকান তাকাইছেন আমার দিকে কোন দিকে তাকাই আছেন আমার দিকে না সভাপতি সাহেবের দিকে প্রধান অতিথির দিকে এদিকে তাকান এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গভীর মনোযোগ ঠান্ডা মাথায় আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন আল্লাহ বলছেন আমি আমার পয়গম্বরকে কেবল দুশ্চিন্তায় মুক্ত করি নাই আমি আল্লাহ তার পরিবার পরিজনকে দিয়ে দিছি আর আমি আল্লাহ আমার রহমত দিয়ে তারে ভরায়া দিছি সুবহানাল্লাহ এই পর্যন্ত যদি আল্লাহ বলতেন তাহলে আমরা শুনতাম আর চলে যাইতাম কিন্তু আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও এই ঘটনা শুনায় শেষ করলাম না এটা কোরআন থেকে তোমাদের জন্য মোটিভেশন যেই আল্লাহ ইউনুসকে বাঁচাইছিলেন ওই আল্লাহ এখনো আছেন কিয়ামত পর্যন্ত তোমার যত বিপদ হোক যত তোমার স্বচ্ছন্নতা আসুক যত তোমার জীবনে বিপর্যয় আসুক তুমি যদি আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে একবার ফিরায় নিয়ে আসতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাথে সাথে তার রহমতের কোলে তুলে নিবে তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই যে বললাম আপনাদের কাছে এতক্ষণ ধরে কোরআন শুনলে লাভ আছে না নাই যারা বললেন না আছে না নাই কম না বেশি বুঝে নাকি না বুঝে আলহামদুলিল্লাহ তাহলে
কোরআন যে আমরা শুনি এই কোরআন শুনলে লাভ আছে কোরআনের মাহফিলে আসার দরকার আছে কোরআনের হালাকা কায়েম হোক এইটা আমরা সকলে চাই ঠিক কি না আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন এখন আমি আমার মূল কথার মধ্যে প্রবেশ করব প্রিয় ভাইরা পবিত্র কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত সময়ে দুইটা আয়াত আর এই দুইটা আয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে কি বার্তা দিয়েছেন একটা বার্তা নিয়ে আমরা ঘরে যেতে চাই রাজি আছেন তো ভাই বার্তা নিয়ে যেতে চান নাকি এখানেই রেখে যেতে চান আমাদের উত্তরবঙ্গের মানুষ আপনারা কুড়িগ্রামের মানুষ মনে করেন না সাইফুল্লাহ ভাই ঢাকায় থাকে মানে ঢাকার মানুষ আমি এই বঙ্গের মানুষ এই হিসাবে আমিও প্রাউড ফিল করি আমার জনপদের মানুষ সরল সোজা মানুষ নরম মানুষ ভদ্র মানুষ অনেকে বোকা বলে আমার জনপদের মানুষ বোকা নয় সরল তারা ভালো মানুষ তারা ঠিক কি না আমার বাড়ি নওগাঁয় এই অঞ্চলেরই সন্তান এই নদীর এই পারের মানুষ আমরা অতএব আমি আপনাদের কাছে বলতে চাই এই সরল মানুষ যারা সরলতায় ওয়াজ মাহফিল অনেক সময় তারা অযথাই করে বাড়িতে যায় বউয়ের কাছে বলছে বউ আজকে এক বক্তা আনছিল ওরে শুন কানতে কানতে লুঙ্গি দেখছিস কি অবস্থা বউ বলছে ওয়াজ করলো কি কয় তা তো বলবার পারবো না ও বাবা তো তুমি কি ওয়াজ শুনে আসলে কয় আমি সুর শুনছি আর আমারে দেওয়ানা মস্তানা করে দিছে এমন ঘটনা ধরছিল ধরে বক্তা বলল আজকে শেষ করতে পারলাম না আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে সামনে শেষ করব আসলে বক্তার উদ্দেশ্য পরের বারের মাহফিলের দাওয়াত খাওয়া এরকম কোনো উদ্দেশ্য আমাদের নাই কারণ আপনি আমারে আনছেন এইবার আগামী দুই বছর আপনি আমারে পাবেন না এই মাঠে আর আমার নিয়ম যেখানে একবার যাব পরপর দুই বছর যাব না সারা দেশের বিভিন্ন জায়গায় যাওয়া লাগে এই জন্য যা বলে যাব আজকেই শেষ যেটুক সময় পাইছি এই টুকুর মধ্যেই সারা দিয়ে আছেন তো আপনারা ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসুল নেতা ঠিক না ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসুল নেতা তবে খুশ খবরি তোমার হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও আমরা সেই ব্যবসা করার জন্য আসছি ঠিক কিনা প্রিয় মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন ও দুনিয়ার মানুষ তোমাকে আমি রাব্বুল আলামিন যেই রূহের জগতে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় সব মানুষ একযোগে বলেছিল কলু বালা ওই দিন রুহের জগতে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করার পরে দুনিয়ার তাবৎ সৃষ্টিকে আমি তিন ভাগে ভাগ করেছিলাম একটা ক্ষণস্থায়ী সৃষ্টি আরেকটা দীর্ঘস্থায়ী সৃষ্টি আরেকটা চিরস্থায়ী সৃষ্টি ক্ষণস্থায়ী সৃষ্টি হচ্ছে কুন ফায়াকুনের হুকুমে আল্লাহ যা যা করছেন এইগুলা ক্ষণস্থায়ী আর আল্লাহ বলছেন আরেকটা আমি রব্বুল আমিন করেছিলাম দীর্ঘস্থায়ী এই দীর্ঘস্থায়ী সৃষ্টিটা হচ্ছে ওই আসমান ওই জমিন যেইটা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না আরেক একটা আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী সৃষ্টি আছে সেইটা মানুষ ওই মানুষের রূহ আল্লাহ ওখানে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার থেকে আবার পরকালে নেবেন এরপরে খালিদিনা ফিহা সেইটা জান্নাত হতে পারে জাহান্নামও হতে পারে যেই মানুষ আলমে আরওয়াহতে এসেছে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন না চাওয়া পর্যন্ত আর শেষ করে দিবেন না ঠিক কি না কিয়ামতের দিনে যেই মানুষকে আল্লাহর সামনে উঠতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহর সামনে উঠার প্রস্তুতি নাও তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম কিয়ামতের দিনে যখন তুমি আমার সামনে উঠবে সব মানুষ আল্লাহর সামনে উঠবে আল্লাহকে স্বীকার করলে উঠা লাগবে না করলে উঠা লাগবে
কিয়ামতের দিনে সবাই যখন উঠবে আমি আল্লাহ গড়পড়তা করে সবাইকে একভাবে উঠাবো না আমি আল্লাহ কিয়ামতে আমার কাছে যখন উঠাবো ওই মানুষগুলোকে আমি আল্লাহ পাঁচ ভাবে উত্তোলন করব মুখ খুলে দিয়ে যে যেখানে দাঁড়ায় বসে রাস্তা ঘাটে মঞ্চে আশপাশে বলেন সবাইকে কিয়ামতের দিনে কয় ভাবে উঠবে মানুষ কয় ভাবে আমি আপনাদের কাছে দুইটা প্রকরণ বলবো দুইটা প্রকরণ আমাদের 11 12 মিনিটের মধ্যে শেষ করে দেব ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ময়দানে এক শ্রেণী আল্লাহর সামনে উঠবে কিভাবে আল্লাহ বলছেন রাসূল আপনি জানেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন দুনিয়ার মানুষ তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে জালেমদের ব্যাপারে গাফেল মনে করো না তুমি মনে করো না আল্লাহ জালেমদের ব্যাপারে খবর রাখেন না ঠিক কি না আপনি জুলুম করতে করতে সীমা অতিক্রম করে চলে গেছেন আপনার জুলুমের পরিধি বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে যেইটার বলা যায় না যেই জায়গায় যায় বলতে হবে আপনার জুলুমের কথা ওই জায়গার যিনি বিচার করবেন তিনিও পর্যন্ত জুলুম করে অনেক সময় ঠিক কি না দুনিয়াটাই জুলুম আপনি দেখতে পাচ্ছেন যে কই জালেমরা তো দিব্যি ঘুরে বেড়ায় ওদের তো কোনো বিচার ফয়সালা হয় না অনেক সময় দেখি কিনা আমরা আমি এটা গল্প বলি আপনাদের কাছে দুনিয়ায় অনেক সময় বিচার হয় আপনি বুঝেন না এক মালিক একটা বড় অফিসারের শুটেড বুটের শার্ট প্যান্ট পরা ভদ্রলোক আসার ব্যবহার ভালো না অল্প একটু ভুল পালেই শুধু গালাগালি করে ওর ম্যানেজার একদিন অল্প একটু ভুল করছে এমন গালানি গালাইছে ম্যানেজারের কলিজাটা ছিঁড়ে যায় বলতে পারে না বলে দুইটা থাপ্পড় দিলে দেন কথা তো সহ্য হয় না ঠিক কি না ম্যানেজারের ভিতরে খসখস করে আমার এত গালালো অল্পের জন্য কোথাও না কোথাও তো এটা ফলান লাগবে ম্যানেজারের অধীনে কর্মচারী আছে কর্মচারীর কাছে গেছে হঠাৎ করে কর্মচারী একটু ভুল করছে যাবে কোথায় মালিক যা যা বকছিল সব শুনাইছে কর্মচারীরে কর্মচারী চিন্তা করছে অল্প একটু ভুল করলাম আমার ম্যানেজার এত বকলো কিন্তু ম্যানেজারের উপর কথাবার্তা তো বলা যায় না কারণ বললে তো চাকরি নট করে দিতে পারে কেন ম্যানেজারের পাওয়ার আছে কিন্তু ভিতরে কষ্ট আহারে এত কষ্ট দিল বাপ মা তুলে কথা বলল কিন্তু কর্মচারী কিচ্ছু বলতে পারে না খসখস করে কোথায় জানি ফলাবে কোথায় জানি বলবে হঠাৎ করে অফিস ছুটি হয়েছে বেরিয়ে যাবে যাওয়ার সময় দেখে অফিসের সামনে দারোয়ানটা বসে আছে দাঁড়ায় থাকার কথা যাবে কোথায় বেটা দাঁড়ানোর কথা বসলি কেন কর্মচারী ম্যানেজার যা যা ঝাড়ি খাইছিল সব ঝাড়ছে ওই সাথে সাথে ওই দারোয়ানের উপরে দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিনই যায় অফিসার এত তো আমার ঝাড়ি ঝুড়ি দেয় না আজকে অল্প একটু কথার কারণে এত ঝাড়ি দিল বাপ রে বাপ এত কথা মানুষ বলে সামান্য একটু বসে থাকলাম তাই এইটার রাগ কোথাও না কোথাও ঝাড়া লাগবে ডানে বামে তাকায় দেখে ওর থেকে নিচে কোনো পদের লোকই নাই বলবে কারে চলে গেছে বাড়িতে এশার নামাজের পর খাইতে বসছে এক গ্রাস ভাত দিছে আল্লাহর কি কাম ভাতের সাথে তরকারি যেই মুখে দিছে একটা আস্ত মরিচ দিছিল বউ স্বাদ বাড়ানোর জন্য ওইটা পড়ছে গালের তলে কারেন্ট ঝাল বুঝছেন তো মাথা পর্যন্ত গরম হয়ে গেছে এখন দোষ তো ওর কিন্তু বউরে ডাক দিছে এই বেকুবের বাচ্চা বেকুব কি রান্না করিস বলে আমার কি দোষ কয় আবার মুখে মুখে কথা বলিস তুই খারাপ তোর বাপ খারাপ বংশ খারাপ বেশি কথা বললে কিন্তু কিন্তু কি এই যে বুঝে ফেলছে লাকাল হাতে হিবাত পাওয়ার আছে বেটার এক তালাক দুই তালাক তুই তালাক তোর বংশ তালাক বাপ তালাক স্বামীর কথা শুনছে খসখস করে ভিতরে এত কষ্ট করি আমারে তারপরে এরকম বকলো কোথাও না কোথাও তো ঝাড়া লাগবে আল্লাহর কি কাজ বাড়িতে ওর বেটাটা একটু লেট করে ঢুকছে সন্ধ্যার পরে আসতে দেরি করছে আর যাবে কোথায় মা বলছে তুই খারাপ তোর বাপও খারাপ এক কথা দুই কথা হাতের কাছে লাঠি ছিল দিছে কয়েকটা ধোলাই ছেলে চিন্তা করছে প্রতিদিনই কম বেশি দেরি করে আসি আজকে এত মার দিল আমারে বাড়িতে দেরি করে আসার জন্য এত কথা শোনালো যা বাড়িতেই থাকলাম না বাড়ির থেকে গজ গজ করে রাগ করতে করতে বের হয়ে গেছে বের হয়ে দরজার সামনে হাতের কাছে দেখে আদলা একটা ইট আদলা ইট তুলে নিছে এলাকার ভাষায় বললাম ঢাকায় আদলা বুঝবে না ঠিক কি না আদলা একটা ইট তুলে নিছে হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে তো গরম মা এত বকা বকছে ডানে বামে তাকাচ্ছে হঠাৎ করে দেখে সামনে রাস্তা রাস্তার ওই পাশ দিয়ে লেজ ডাউন দিয়ে একটা কুত্তা হেঁটে যায় যাবে কোথায় সব রাগ এক করে কুত্তার পেট বরাবর দিছে ঢ্যাল কুত্তার পেটে লাগার সাথে কুত্তা চিন্তা করছে অন্যদিন ডিস্টার্ব করে মার খায় আজকে কোনো ডিস্টার্ব নাই এত জোরে মারলোকে শিশুর কাছে দৌড় যারে সামনে পাইছি খাইছি দৌড়ায় যায় দেখে শার্ট প্যান্ট পরা এলাকায় হেঁটে যায়
লোকজন আসে পিটায়া পাটায়া কুত্তারে ছুটাতে পারে না অন্যদিন কামড় দিয়ে ছুটায় দেয় কিন্তু এখন তো ছাড়তে চায় না লোকজন জিজ্ঞাসা করতেছে ভাই আপনারে চিনলাম না পরিচয় কি কই ওই যে বড় অফিস আছে না ওই অফিসের আমি প্রধান অনেক সময় হিসাব মিলে যায় কিন্তু বুঝি না কিন্তু আবার এমন অবস্থা আছে সব হিসাব দুনিয়ায় মিলে না ঠিক কি না আমার আল্লাহ বলছেন গভীর মনোযোগ ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউয়াখখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার আমার আল্লাহ বলছেন যে হিসাব মিলে না হিসাবটা মিলায় না আল্লাহ বলছেন কিয়ামতের দিনে সবাই এক রকম করে উঠবো না যারা দুনিয়ার বুকে জুলুম করবে অত্যাচার করবে দুনিয়ার বুকে বান্দার হক নষ্ট করবে ইচ্ছা মতো জালেমদের কাতারে নিজের নাম লিখে নিবে আর বিরাট পাওয়ার থাকার কারণে বুঝবে কেউ কিছু আমারে বলতে পারে না আল্লাহ বলছেন কিয়ামতের দিনে ওই লোকরে যখন আমার সামনে উঠাবো আমি আল্লাহ তার চোখ দুটা বিস্ফোরিত করে দিব চোখগুলা বিস্ফোরিত লোকজন দেখে বলবারে এই লোক না ভালো মনে করছিলাম এই লোক নিশ্চয় জালেম আল্লাহ তো কোরআনে বলছে ওর চোখ বিস্ফোরিত আল্লাহ বলছেন আরো দুইটা অবস্থা হবে কেবল এইটুকুই নয় মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তরফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া আল্লাহ বলছেন সাথে সাথে আল্লাহর একদল ফেরেশতা আছে তার ঘাড়ের মধ্যে একটা বাড়ি দিবে দেওয়ার সাথে সাথে মাথাটা উপর দিকে হয়ে যাবে লা ইয়ারতাদু ইলাইহিম তরফুহুম ডানে বামে আর তার মাথা ঘুরবে আল্লাহ বলছেন এক নম্বর চোখ বিস্ফোরিত দুই নম্বর মাথাটা উঁচু আর তিন নম্বরে আল্লাহ বলছেন তার অন্তরটাতে আল্লাহ হতাশায় হতাশায় জর্জরিত করে দিবেন চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ মাথা উপর দিকে ঘাড় ঘোরে নাই দুইটা তাও ভাঙা যায় কিন্তু আফিদা তুম হাওয়া মানে কি আমার নবী বলছেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আই রব্বুল আমিন আমার হিসাব সহজ করো আল্লাহ যদি কাউকে বলেন হিসাব দাও ওই লোকের কায়দা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিবেন ওই দিন যাদের প্রতি আল্লাহ রাব্বুল আমিন দয়া করবেন এই বান্দায় অপরাধ করছিলি হ্যাঁ এইটা করছিলে এইটা করছিলে এইটা আল্লাহ অপরাধ করেছিলাম আল্লাহ বলবেন আমি সাত্তারুল উয়ুব আমি গফফারুজ যুনুব আমি তোর অপরাধগুলো গোপন রাখছিলাম এর মধ্যে বান্দার হক নষ্ট করার অপরাধ নাই শিরিকের অপরাধ নাই তোর গোপন দোষগুলো গোপন রেখে আমি রাহিম নামের ওসিলায় আজকে তোরে মাফ করে দিলাম কিন্তু যেই ব্যক্তিরা জালেম হিসাবে যাবে আল্লাহ বলছেন ওয়াফিদা তুম হাওয়া তাদের অন্তরের মধ্যে হতাশা ঢুকায় দেওয়া হবে তারা বুঝে ফেলবে তাদের আর পার পাওয়ার কোনো কায়দা অথবা আমি আপনাদের কাছে বলবো ভাই খবরদার খবরদার আপনি মজলুম হতে পারেন খবরদার খবরদার জুলুম করেন না জুলুম করলে আল্লাহর আদালতে বিপদে ধরা পড়তে হবে ঠিক কিনা আপনি আমি যখনই জুলুমের কথা বলি ডাইরেক্ট আমাদের নজর সরকারের দিকে যায় ঠিক না ভাই কিন্তু আপনি আমিও তো জুলুম করি আপনার যে বোনের জমিটা দিয়ে দেওয়ার কথা ছিল বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল আপনার মরার বয়স হলো আপনি এখনো বোনের জমির হক আদায় করেন নাই তাহলে আপনি জালেম কিনা আপনি আপনার বউয়ের সাথে একটুখানি কথা কাটাকাটি হয় আল্লাহর নবী বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিলে এটা ফুসকে আপনি আপনার বউয়ের সাথে একটু রাগ ময়াকার গয়েদির গই উচ্চারণ করে দেওয়া লাগবে না গালাগালি করেন কেন আপনি তো আপনি আপনার স্ত্রীর প্রতি জুলুম করলেন আমাদের জুলুম আছে কিনা এই জুলুম বাড়তে বাড়তে তাও এইটা তো ওয়ান টু ওয়ানের জুলুম আল্লাহ এই জুলুম মাফ করেও দিতে পারেন কিন্তু যারা রাস্তা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল ও তো মহা জুলুমবাজ পরে বলছিল তুই দিবি এই জায়গায় পাথর ওই দিছে এই জায়গায় খোয়া পরে বলছিল তুই দিবি এই জায়গায় বিটুমিন ওই দিছে কেরোসিন পরে বলছে তুই দিবি এই জায়গাতে রড ও দিছে আরে কুড়িগ্রামের লোক এখনো বাসে আছেন কাবারি কাবারি বহু আগে বাস শেষ কারে ঠকালো কারে ঠকালো হ্যাঁ জনগণ রে না আল্লাহ রে নিজেরে নিজেরে আল্লাহ রে ঠকান যায় না জনগণে ঠকায় আপনি কি করবেন গভর্নমেন্ট তো দায়িত্ব দিয়েছিল আপনি নিজেই জুলুম করলেন আপনি ফাঁকির মধ্যে পড়ে গেলেন ওই দিন যাওয়ার পরে কিন্তু আপনারে ধরা খাওয়া লাগবে ঠিক কিনা কয়দিন আপনি পাওয়ারে ছিলেন
আপনার হিংসা এসে গেছে তুই বেটা তোরে দেখায় দিব ওরে আটকাইছে কেসে তুলছে কোর্টে চালান দিছে উকিল যে বলে দিছে পুলিশ রে বলে দিছে এমন কি আইনজীবী জজ রে বলে আইনকে প্রভাবিত করে ফেলছে লোকটারে আপনি ফাঁসায় দিয়ে আপনি তার জালেম ঘর জালেম বনে গেলেন দুনিয়ায় কেউ হয়তো কিছু বলল না কিন্তু কিয়ামতের দিনে প্রতিটা জুলুমের হিসাব পাই টুপাই দেওয়া লাগবে ঠিক কি না সাবধান সাবধান অনেক হুজুর আছেন এই জায়গায় হেফজখানা মাদ্রাসায় চাকরি করে ছাত্র একটা পাইছে মনে করছে ছাগলের বাচ্চা ওর কাছে আবাদ করতে দিয়ে গেছে ধোলাই দিতে দিতে আপনি অজ্ঞান করে ফেলেন মেরে দেন আপনি কোরআন পড়েন নাই আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়ালিল্লাহি আসমাউল হুসনা আল্লাহর শত শত নাম 99টা আল্লাহর নবী হাদিসে বলছেন আল্লাহর ওই নামের থেকে একটা নামও আসলো না আল কাহার আল আজিজ আল কাদির আল্লামাল কোরআন আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দেন তিনি নিজেকে রহমান বলছেন আর আপনি রহমানের বান্দা হইয়া যেইটা পুরাপুরি মুখস্থ করা ফরজ নাই একটুখানি কম বেশি হলে একদিন দুই দিন পালায় গেলে আপনি তারে জানোয়ারের মতো মারেন আপনিও জালেম হিসাবে আল্লাহর কাছে উঠবেন উকিল মুক্তারের কথা বললে আপনার খুব আনন্দ হয় সরকারের উপরে কথা বললে আপনার ভিতরে জজবা আছে আপনি আমি নিজে যেরকম জালেম হয়ে আছি পদে পদে তার খবর নাই ঠিক কি না স্কুলের ডায়েরিতে যাওয়ার সময় লেখেন সকাল 9টায় ঢোকার কথা লিখছেন 9টা কিন্তু আসছেন 11টা সকলের মধ্যে সুন্দর সম্পর্ক বলছে আমি একটু জোহরের পরেই চলে গেলাম পরের দিন এসে লিখছে বাহির হওয়ার সময় বিকাল 5টা মাস শেষে বেতন সকাল 9 টু 5 বরাবর আপনি কি ভালো না জালেম এখন তো পদে পদে আটকাতে পারবো আমি ধরবো আর আটকাবো এত বড় বড় দাড়ি বানাইছেন বাপ রে বাপ বিরাট বড় কথা ছেলের বিয়ে দেওয়ার সময় ওই পক্ষের লোকেরা এসে বলছিল কি কি লাগবে হাজি সাহেব মানুষ কি কি লাগবে মানে উনি বলবেন নাকি জামাইদের কাছে বলেন না কিচ্ছু লাগবে না আমাদের আল্লাহ যথেষ্ট দিছে শুধু ঢাকাতে যে ফ্ল্যাটে থাকবে ফ্ল্যাটটা একটু সাজাই গুছাই যদি দেন একটা টিভি দিয়ে দিবেন একটা ওভেন দিয়ে দিবেন একটা খাট পালং দিয়ে দিলেন একটা বাইক যদি দেন বিকালবেলা ওই মেয়েকে নিয়ে ওই ঘুরবিগুলি কি আমাদের দরকার নাকি এরা বলছে আপনাদের মতো ফ্যামিলির মানুষই হয় না এই সিস্টেম করে আপনি যৌতুক খান আছে কিনা আছে কিনা আপনি যে বড় দাড়িওয়ালা হয়ে আছেন আর সরকারের জুলুমের বিপক্ষে বললে আপনি তিকবির তকবির দিয়ে ওঠেন কিন্তু আপনি যে নিজে জালেম এইটার হিসাব কে দিবে ঠিক কিনা আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে কোন কাফের মুশরিক যদি হয় আল্লাহ দ্রোহীও যদি হয় কোন মুসলমান আবেদ যদি তার প্রতি জুলুম করে ওই বান্দাও দোয়া করলে জালেমের দোয়া কবুল হয়ে যায় তাহলে আমরা কি জালেম হব নাকি জালেম হব জালেম হব বাঁচতে হবে নচেত আল্লাহ এরকম করে উঠাবেন সবার সামনে দেখাবেন দুনিয়ায় কত ভিআইপি বাপ নিয়ে বাপ রে বাপ জামা কাপড় দাপড় ভিআইপি গাড়ি ওইখানে যাওয়ার পরে চোখ বড় বড় কাল্লা উসো অন্তরের মধ্যে হতাশা চিনে হালাইছি তোমারে খেলা হবে আসো কি হবে খেলা দুনিয়ায় একটাও হবে না খেলা ওই জায়গায় হবে ঠিক কি না ভালো করে বুঝে নেন শেষ কথা একটা আয়াত কেন বান্দাই কাজ করে জুলুম থেকে বাঁচবে কেমন করে আমি বারবার আপনাদের কাছে বলেছি কোরআন সমাধান দিতে আসছে ঠিক কি না এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ভালো করে তাকান আমার দিকে তাকান আল্লাহ বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াদারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা কেন মানুষ জুলুম করে এখান থেকে বাঁচবে কেমন করে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বলছিলাম না কোরআন মাওয়াজা মনে আছে কোরআন প্রেসক্রিপশন মনে আছে কোরআন স্বয়ং আলো মনে আছে আমার আল্লাহ বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা ও দুনিয়ার মানুষ কোন দোষে দুষ্ট তারা তাদের দোষ কেবল দুইটা এই দুইটা কারণে তারা জুলুম করে
আল্লাহ বলছেন এক নম্বর দুনিয়ারে এমন মহব্বত করা করছে দুনিয়া দুনিয়ার দুনিয়া দুনিয়া সারা শেয়ার কিছু চোখে দেখে না আর পরকালের দিবসটাকে হালকা বানায় ফেলছে হাজার ওয়াজ করার পরেও তার মনে পরিবর্তন আসে না ঠিক কি না দুনিয়া আপনি কেমন করে বানাইছেন একটা উদাহরণ দেইতি আব্বা এটা বেলুনেতে চশমা কিনে দেন দিছে আব্বা আমারে 2 টাকা দিয়ে একটা চশমা প্লাস্টিকের চশমা এরকম করে দিয়ে চোখের সামনে লাগাইছি লাল রঙের চশমা ওরে বাবা তাকায় দেখি আসমান লাল আব্বা লাল আম্মা লাল ভাত লাল তরকারি লাল আম্মার কাছে এসে বলছে আম্মা এই চশমার ছাপ শেষ আমার একটা হলুদ দেন একটু আগে এনেছিস একটা আবার টাকা নষ্ট করবি দেওয়ালে লাগবে ঈদের দিন 2 টাকা দিয়ে আম্মা একটা হলুদ চশমা কিনে দিয়েছে আমি সুন্দর করে হলুদ চশমাটা চোখে লাগাইছি লাগানোর সাথে সাথে দেখি আরে এখন দেখি আসমান হলুদ আব্বা হলুদ আম্মা হলুদ ভাত হলুদ লবণ হলুদ কুড়িগ্রামের লোক উত্তর দেন শেষ কথা আমার আসলে কি আমার আব্বা লাল ওই পিছনের লোকজন যারা আছেন কথা বলেন না আমার আব্বা কি লাল আমার আম্মা কি হলুদ আসমান কি লাল তাও এইগুলা আসমানের দোষ নয় আব্বা আম্মার কালার নয় আপনার চোখের সামনে এমন একটা চশমা যে চশমা দিয়ে আপনি এইগুলা দেখেন আমি এটার দ্বারা বুঝাতে চাই আল্লাহ বলছেন এই মানুষগুলা দুনিয়ার প্রেমে পড়ে গিয়েছিল পরকালকে তুচ্ছ বানাইছিল চশমাটা দুনিয়ার তার চোখে লেগেছিল আল্লাহর বিধানের সমস্যা নয় সমস্যা হচ্ছে তার চোখে ঠিক কি না আমাদের দেশে অনেকে আল্লাহর বিধানের সমস্যা খুঁজে বের করে আল্লাহর আইনের মধ্যে পজিটিভ খুঁজে পায় না আপনি বুঝে ফেলবেন এটা আল্লাহর বিধানের সমস্যা না ওই ব্যক্তি শয়তানের আপন ভাই হিসাবে বনে গেছে দুনিয়ার বুকে মানুষ থাকার পরে সমস্যাটা ওই ব্যক্তির ওই গোষ্ঠীর ওই দলের এটা আল্লাহর বিধানের সমস্যা নয় অতএব আল্লাহর কাছে বাঁচার জন্য কোরআনওয়ালা হওয়া লাগবে ঠিক কি না রাজি আছেন আপনারা কারা কারা রাজি নাই হাত তোলে রাজি আছেন আপনারা কোরআনের খেদমত কোরআনের পক্ষে কোরআনওয়ালা লোক বানানো লাগবে রাজি আছেন যারা হাত তোলেন টান করে তুলবেন কোন স্লোগান দিবেন না হাত তুলছেন আপনারা কারা কারা তুলে নাই দেখেন সামনে যারা বসে তুলছে সবাই সোজা করেন সোজা করেন আমরা কোরআনের পক্ষে ঠিক কি না ঠিক কি না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান এখন কোরআনওয়ালা মানুষ বানান লাগবে আল্লাহ আসমান থেকে নামায় দিবে না এর জন্য প্রতিষ্ঠান লাগবে প্রতিষ্ঠান লাগবে তো কোরআনের প্রতিষ্ঠান টিকে থাক কোরআনের প্রতিষ্ঠান বড় হোক চান আপনারা